ত্রাণের মাল পাচারের সময় আটক কয়েক লক্ষ টাকার ত্রাণ বোঝাই ট্রাক, অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। কয়েক লক্ষ টাকার ত্রাণ বোঝাই ট্রাক আটক করল পুলিশ। বুধবার রাতে ঘটনাটি ঘটছে মাটিয়া থানার অন্তর্গত মালতীপুর রেল স্টেশনের কাছে। পুলিশের দাবি, আনুমানিক 20 লক্ষ টাকা ত্রাণ সামগ্রী পাচার করা হচ্ছিল। পুলিশ ওই স্থানীয় সূত্রে জানা যায়, বসিরহাট 2 নম্বর ব্লকের ঘোড়ারাস ও মালতীপুর এলাকায় গত বছর আমফানের সময় ত্রাণের মাল এলাকার কয়েকটি গোডাউনে রাখা হয়েছিল বলে খবর ছড়ায়। সেই সব ত্রাণ সামগ্রী পাচার হতে পারে বলে এলাকাবাসীর আশঙ্কা ছিল, তাই তারা রাত জেগে ওই বাড়ি দুটির উপর নজর রাখে। গতকাল রাতে সেগুলি পাচারের সময় এলাকার মানুষ ধরে ফেলে। তারা ট্রাকটিকে আটকে রেখে মাটিয়া থানায় খবর দেয়। পুলিশ এসে ত্রাণসহ ট্রাকটিকে আটক করে। ট্রাকটিকে আটক করতে পারলেও ট্রাকের চালক পলাতক। পুলিশ সূত্রের খবর, গত বছর আমফানের সময় ত্রিপল, মাছ ধরার জাল, হ্যারিকেন, বাচ্চাদের খাদ্য সামগ্রী সহ প্রায় 20 লক্ষ টাকা ত্রাণের মাল উদ্ধার হয়েছে। এখনও পর্যন্ত কাউকেও গ্রেপ্তার করা হয়নি বলে পুলিশ সূত্রের খবর। মাটিয়া থানার আইসি জানিয়েছেন, তদন্ত শুরু হয়েছে, কে বা কারা এর সঙ্গে জড়িত তাদের গ্রেপ্তার করা হবে। তবে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, বসিরহাট 2 নম্বর ব্লকের 2 প্রভাবশালী টিএমসি নেতার সঙ্গে জড়িত। মালতীপুর স্টেশন রোড, আমফানের মাল এতদিন যাবত, এতদিন যাবত মালতীপুর স্টেশন, সেখান থেকে মালটা রাত্রেবেলা বার হচ্ছিল। এখানে আমাদের মালতীপুর মোড়ে আটকানো হয়েছে, গ্রামবাসী ইয়ং ছেলে মিলে আটকানো হয়েছে। হ্যাঁ, 1 বছর আগে ধরার পরের মাল ধরা পড়েছে। আমপরে সব মাল, পশ্চিমবঙ্গ সরকার মাল ইয়াস ঝড়ের পরে এখনো মাল রে ওই এর বাড়িতে আর কি। বাপ্পা 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 আরো রেস কুড়াপাড়ার মেম্বারদের মালে যাচ্ছি, আমরা পিছন পিছন যাচ্ছি। বসিরহাট থেকে আলিনুর মন্ডলের রিপোর্ট, NBTV।